আসসালামু আলাইকুম, সবাইকে তাসখন্দে স্বাগত জানাচ্ছি। ওকে, তো আমরা মূলত এখন এখানে বেশ কাজন পিলাপ সেন্টারে আসছি, সেন্ট্রাল এশিয়ার বিখ্যাত পিলাপ সেন্টার। তো এখানে এখন আমরা ঘোড়ার মাংস দিয়ে পিলাপ বা উজবেকিস্তানের যে বিখ্যাত ডিশটা সেটা খাবো। তো কীভাবে ঘোড়ার মাংস খাই এবং কীভাবে তারা ঘোড়ার মাংস সার্ভ করে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, তো এই কিচেন নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, দেখছেন বা দেখবেন, আগে কিচেনটা দেখে তারপর আমরা ভিতরে ঢুকবো খাওয়ার জন্য। এখানে রুটিগুলো বানাচ্ছে, একটা বাংলাদেশি টাকায় 70 টাকা। ও, এটা এখনও, এটা আমরা সকালে 9টায় আসছি, তখন রান্না করতেছিল, এখনও প্রস্তুত হয় নাই খাওয়ার জন্য। এখানে 200 কেজি চাল, 200 কেজি গোস্ত এবং 50 লিটার তেল, এটা সকালে যখন আসছিলাম তখন জিজ্ঞাসা করছিলাম, কিন্তু 200 কেজি দেখে মনে হয় না, পাতিলাটা নিচের দিকে অনেকটুকুই গভীর। ইমরান ভাই, আচ্ছা, এই যে গরুর গোস্ত, আর এই যে এভাবে তারা টুকরো টুকরো করে তারপরে সার্ভ করে, এটা গোস্ত, এটা হলো কোয়েলের ডিম, এটা হলো বিনি ধানের চালের একটা ইয়ে, আর এটা হলো ঘোড়ার মাংস। এদিক দিয়েও রান্না চলতেছে, দেখেন অনেক তেল, এগুলো সব সানফ্লাওয়ার তেল, হেলদি মোটামুটি, এই জন্য তেলে ভরপুর। আর এটা হলো গাজর, নিচেরটা মিষ্টি কুমড়া। বেশ কজন সেন্ট্রাল এশিয়ান পিলাপ সেন্টার, তো আমরা পিলাপ এখন অর্ডার দিচ্ছে। অর্ডার দিয়ে দিলাম, 1 মিনিটও হয় নাই, তার মধ্যে ব্রেড চলে আসছে, ব্রেড, টি, এই হলো টি, কিভাবে এটা ঢুকে না কেন, আর এই যে সালাদ। এটা নাকি চা, এখানকার লেমন টি। আচ্ছা, আমরা মূলত 2 রকমের পিলাপ অর্ডার করছি এখানে, এটা হলো চয়খনা, তো এটা হলো ল্যাম্প, আর এটা হলো মানে ভেড়ার মাংস দিয়ে, ভেড়ার মাংস আছে, 2টা কোয়েল ডিম দিছে, আর এটা হলো ঘোড়ার মাংস, এটা এটাই আগে খেয়ে আপনাদেরকে একটু দেখাবো। আর এদিকে রসুন সিদ্ধ আছে, এটা অনেকটা দেখতে বাংলাদেশি স্টাইলের মতো। জোসেফ অলরেডি খাওয়া শুরু করছে। এটা হলো তয়খনা, দেখেন নামগুলো কি, চয়খনা, তয়খনা, তো 2টা 2 রকম প্লেট ফ্লপ। তো ইমরান ভাই এখন ঘোড়ার মাংস খেয়ে রিভিউ দিবে। অ্যাকচুয়ালি আমি ক্লাবে এখানে মাল্টিপল টাইমস ট্রাই করছি, ঘোড়ার মাংস লাস্ট কয়েকদিন আগেও খাইলাম, অ্যাকচুয়ালি
কিরকম লাগতে তো ঘোড়ার মাংস ঘোড়ার মাংস আসলে খুব টেস্টি যদি ওটা মানে কিরকম একটু নরম না শক্ত বা কিরকম এটা প্রচন্ড সল্টি 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 এবং হচ্ছে বেশ টেস্টি তবে এখানে আপনি দেখতে পাবেন ঘোড়ার মাংসের চর্বিটা বেশি এই চর্বি বেশি হ্যাঁ মাংসের সাথে চর্বির পরিমাণটা বেশি এই যে এবং সাইডে একটা ইয়ের মতো থাকে বাট অনেক মজা আচ্ছা তো এই হলো আমার ঘোড়ার মাংসের টুকরাটা এটা আমি এখন খাবো একটু খেয়ে আমিও একটু ফিডব্যাক দিব তো এই হলো ঘোড়ার মাংস যেটা দেখছেন এটা খুব চর্বি বেশি এটা তো এখানে ঘোড়ার মাংস একদম তো খাবার সাথে মিক্স করে দেয় সেটা না ঘোড়ার মাংস এখানে অনেক দামি এক কেজি প্রায় 2200-300 টাকা বাংলাদেশি টাকা প্রায় 2500 টাকা এই জন্য এখানে তো একদম যদি খুবই যে মানে অ্যাভেলেবল সেটা না যারা ভিডিওটা দেখবেন অনেকে বলবেন যে ঘোড়ার মাংস হারাম কেউ যদি ঘোড়ার মাংস হারাম বলতে চান দলিল সহকারে বা রেফারেন্স সহকারে একটু বলবেন বন গলা কথা কেউ বলবেন না ঘোড়ার মাংস বেসিক্যালি হারাম না আমাদের হানাফি মাজহাব মতে সুন্নি হচ্ছে মাকরুহ আপনি খেতেও পারেন নাও খেতে পারেন ইটস আপ টু ইউ বাট এটা কখনোই হারাম না এটা কোনো রেকর্ড কিন্তু কোথাও নাই আমাদের রুচির অনেক ব্যাপার আছে আমরা বাংলাদেশে অনেকে বলি যে কাঁকড়া খাওয়া হারাম আসলে হারাম না এটা মাকরু অনেকে রুচিতে হয় অনেকে রুচি হ্যাঁ মানে যেমন আমরা ঘোড়ার মাংস খাইতে অভ্যস্ত না এটা আমাদের জন্য এই ওই দিক থেকে একটু অরুচিকর মনে হচ্ছে কিন্তু এটা হারাম ডাইরেক্ট হারাম না হ্যাঁ তো কেউ যদি হারাম বলেন প্রমাণ দিয়ে ইয়ে দিয়ে বলবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে আমার কাঁচা মরিচ নাই এমনিতেই খাইতে হবে দেখা যাক রুসলা ডু দে হ্যাভ গ্রিন চিলি অর এনিথিং লাইক দিস ক্যান ইউ আস্ক তো আসার সময় আজকে কাঁচা মরিচ নিয়ে আসি নাই এখানে চাইলাম চাইলে পাওয়া যায় আল্লাহর রিজিকে মিলাই দেয় তো ইনশাল্লাহ এখন কাঁচা মরিচ দিয়ে খুব মজা করে খাইতে পারবো জোসেফ হাউ ইজ ইট হোয়াট ইজ দ্য টেস্ট রুসলান থ্যাংক ইউ